আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত আজকে সংবাদে শুরুতে জানিয়ে দিব পারমাণবিক বোমা তৈরির সক্ষমতায় ইরানের রয়েছে বাল্যবন্ধুকে বরখাস্ত করলেন জেলেন্স কি তেহরানে আলোচনায় বসছে ইরান রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্ট পুতিনের হত্যার গুজব ইচ্ছাপূর্ণ চিন্তাভাবনা যুক্তরাজ্যের শীর্ষ সামরিক কর্মকর্তার দাবি শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা চারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত পারমাণবিক বোমা তৈরির ক্ষমতা ইরানের রয়েছে মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ার প্রভাবশালী দেশ হয়ে উঠতে ইরান দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে আঞ্চলিক অথবা বিশ্বব্যাপী কোনো দেশ আধিপত্য বিস্তার করতে চাইলে মুখ্যম হাতিয়ার হচ্ছে এই অস্ত্র অবশ্য শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চলছে বলে বরাবরই দাবি করে আসছিল তেহরান তবে এবার যেন ভেতরের কথাটা বেরিয়ে এলো ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে বলে দাবি করেছে দেশটির উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে উচ্চ পর্যায়ের এক ইরানি কর্মকর্তা রবিবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেছেন ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে তবে দেশটি এখনও তা অস্ত্র তৈরি করার সিদ্ধান্ত নেয়নি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে ইরানের পরমাণু বোমা তৈরির প্রযুক্তিগত ক্ষমতা রয়েছে বলে দাবি করা ওই কর্মকর্তার নাম কামাল খারাজি তিনি ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যুক্ত একটি উপদেষ্টা বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তবে কামাল খারাজী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা বলে বর্ণনা করেছেন আরেক বার্তা সংস্থা রয়টার্স রবিবার আল জাজিরা টিভিকে কামাল খারাজি আরও বলেন প্রযুক্তিগত সক্ষমতা থাকলেও তেহরান এখনো পারমাণবিক বোমা তৈরির সিদ্ধান্ত নেয়নি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্য সফর করেন এ সময় ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করা থেকে বিরত রাখার অঙ্গীকার করে ইসরায়েলের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেন তিনি আর অন্যতম এর একজন কর্মকর্তার কাছে তৈরির সক্ষমতা নিয়ে এমন মন্তব্য সামনে এলো বার্তা সংস্থা এএপি বলেছে ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি আল জাজিরাকে বলেছেন ইসরায়েলের গভীরে হামলা করার ক্ষমতা অর্জন করার জন্য ইরান ব্যাপক মহড়া চালিয়ে যাচ্ছে এদিকে জানবেন বাল্যবন্ধুকে বরখাস্ত করলেন জেলেন্সকি বিশ্বাসঘাতকতা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে নিরাপত্তা সংস্থার প্রধান ও প্রসিকিউটর জেনারেলকে বরখাস্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেন্সকি বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট এর আগে জানিয়েছেন দেশটির সাতজনের বেশি সাবেক কর্মকর্তা রাশিয়ার দখল করা অঞ্চলের ইউক্রেনের বিরুদ্ধে কাজ করেছে এছাড়া তিনি আরও জানিয়ে দেন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে ছয়শো একান্নটি মামলা হয়েছে তবে প্রেসিডেন্ট সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করেননি বরখাস্ত হওয়া নিরাপত্তা কর্মকর্তা ইভান ও প্রসিকিউটর ইরিনা ভেনেদিক্তোভা কেবের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত প্রকাশ করা হয়নি সদ্য বরখাস্ত হওয়া দুজনের মধ্যে ইভান বাকানো প্রেসিডেন্টের বাল্যকালের বন্ধু ছিলেন বলে জানা গেছে এদিকে জানিয়ে দিব তেহরানে আলোচনায় বসছে ইরান রাশিয়া তুরস্কের প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা বেড়ে চলার মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয় সংঘাত নিয়ে ইরান ও তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার তেহরান যাচ্ছেন খবর বার্তা সংস্থা আরব বিশ্বের এ দেশে এগারো বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাতের অবসানে তথাকথিত শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে রাশিয়া তুরস্ক ও ইরানকে সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার বিষয়ে আলোচনায় বসতে দেখা যায় এ তিনটি সব দেশ সিরিয় সংঘাতের ব্যাপারে জড়িত থাকলেও ইরান ও রাশিয়া দেশটির বিরোধীদের বিরুদ্ধে দামেস্ক সরকারকে সহযোগিতা করছে অপরদিকে তুরস্কের সিরিয়ার বিদ্রোহীদের মদত দিচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান সিরিয়ার উত্তর অঞ্চলে কুর্দিদের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করার হুমকি দেওয়ার মঙ্গলবার এই সম্মেলন বসতে যাচ্ছে তারা এদিকে ইরান ইতিমধ্যে সতর্ক করেছে যে সিরিয়ায় তুরস্কের যে কোনো সামরিক অভিযান এ অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এ আলোচনার আয়োজন করেছেন এরপর জানিয়ে দিব পুতিনের হত্যার গুজব ইচ্ছাপূর্ণ চিন্তা ভাবনা যুক্তরাজ্য শীর্ষ সামরিক কর্মকর্তার দাবি ব্রিটেনের সশস্ত্র বাহিনীর প্রধান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হত্যার হুমকির সম্মুখীন হতে পারে এমন গুজবকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে রবিবার বিবিসির সাথে কথা বলার সময় স্যার টনি রাধাকিন বলেছেন আমি মনে করি এই মন্তব্যগুলির মধ্যে কিছু যে তিনি ভালো নেই বা অবশ্যই কেউ তাকে হত্যা করতে চলেছে তারা ইচ্ছাকৃতভাবে চিন্তাভাবনা করছে ইউক্রেনীয় এবং পশ্চিমা কর্মকর্তারা কয়েক বছর ধরে রাশিয়ার রাষ্ট্রপ্রধানের স্বাস্থ্য স্থা সম্পর্কে গুজব প্রচার করে আসছেন গত চব্বিশ ফেব্রুয়ারির পর রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর গুজব আরও তীব্র হয় গল্পগুলি মূলত ইউক্রেনীয় গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে নেওয়া হয়েছে যারা এক পর্যায়ে অভিযোগ করেছিল যে রাশিয়ান রাষ্ট্রপতিকে লক্ষ্য করে একটি হত্যার চেষ্টা করা হয়েছিল দাবিটি এমনকি পশ্চিমা কর্মকর্তাদের মধ্যেও দূর দূরান্তে সংশয় সৃষ্টি করেছে তার মন্তব্যের সাথে যুক্ত করে ব্রিটিশ কর্মকর্তা বলেন প্রেসিডেন্ট পুতিনকে চ্যালেঞ্জ করার জন্য রুশ সরকারের শীর্ষস্থানীয় কারোরই প্রেরণা নেই এছাড়া রবিবার প্রাক্তন রাশিয়ান রাষ্ট্রপতি দিমিত্রি মেদ বলেছেন যে ক্রিমিয়ার কৃষ্ণসাগর উপদ্বীপের যে কোনো আক্রমণ দুই সালে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ায় যোগ দেওয়ার জন্য ভোট দিয়েছিল একটি কিয়ামতের পরিস্থিতি তৈরি করবে এই ধরনের আক্রমণের ক্ষেত্রে বিচারের দিন খুব দ্রুত এবং কঠিন হবে এটি লুকানো খুব কঠিন রাশিয়ার বার্তা সংস্থা দিয়ে রাশিয়ান দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণদের উদ্দেশ্যে যদি অন্য কোনো রাষ্ট্র সেটা ইউক্রেন হোক বা ন্যাটো দেশগুলোর পশ্চিমা সামরিক জোট বিশ্বাস করে যে ক্রিমিয়া রাশিয়ান নয় তাহলে এটি আমাদের জন্য একটি পদ্ধতিগত হুমকি তিনি এ কথা বলেছিলেন এটি একটি প্রত্যক্ষ এবং একটি সুস্পষ্ট হুমকি বিশেষ করে ক্রিমিয়াতে যা ঘটেছে তা বিবেচনা করে ক্রিমিয়া রাশিয়ায় ফিরে এসেছে বলেছেন মেদভেদেব তিনি এখন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এদিকে জানিয়ে দিব শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা জারি শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রম সিংহে দেশটিতে জরুরি অবস্থা করেছেন গতকাল রোববার রাতে দেওয়া এক সরকারি বলা হয়েছে সামাজিক প্রশমিত করতে এবং আঁকড়ে ধরা অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে এ জরুরি অবস্থা দেওয়া হয়েছে খবর গালফ নিউজের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে জননিরাপত্তার স্বার্থে সাথে জনশৃঙ্খলা রক্ষা এবং নাগরিকদের জন্য প্রয়োজনীয় সরবরাহ ও পরিষেবার রক্ষণাবেক্ষণের স্বার্থে জরুরি অবস্থা জারি করা হলো শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়া প্রাকশে গত সপ্তাহে বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান প্রথমে তিনি মালদ্বীপ চান পরদিন সেখান থেকেই সিঙ্গাপুর পৌঁছান এবং ইমেইলের মাধ্যমে স্পিকারের নিকট পদত্যাগপত্র পাঠান গত শুক্রবার তার পদত্যাগপত্র গৃহীত হয় এবং পার্লামেন্টে পত্রটি পড়ে শোনানো হয় তাতে তিনি উল্লেখ করেন শ্রীলঙ্কাকে চারদিক থেকে গ্রাস করা অর্থনৈতিক সংকট মোকাবেলায় তিনি সাধ্যমতো চেষ্টা করেছিলেন শ্রীলঙ্কার পার্লামেন্ট গত শনিবার নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে আগামী বিশেই জুলাই সেখানে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের কথা রয়েছে এতে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা রনিল সিংহে এবং বিরোধী দলীয় নেতা সাদিদ প্রেমাদাসার মধ্য তবে বিক্ষোভকারীরা দাবি করেছে বিক্রম সিংহে রাজা রাজাপাকি মিত্র ফলে তাকেও ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে সরে আসতে হবে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তাই বিজয়ী হলে দেশে আবারও অস্থিরতা দেখা দিতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদকে আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করেছেন দেশটির পার্লামেন্টের সেক্রেটারি জেনারেল ধামিকা দাসানায়ক পার্লামেন্টে এ ঘোষণা দেন তিনি শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক ডেইলি মিরোর এক সূত্রে এই খবর জানিয়েছে গতকাল শুক্রবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে গোতা রাজাপক্ষের পদত্যাগপত্র গ্রহণ করার আনুষ্ঠানিক ঘোষণা দেন দেশটির পার্লামেন্ট স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে এর ভিত্তিতে আজ প্রেসিডেন্ট পত্রিকে আনুষ্ঠানিকভাবে শূন্য পদ ঘোষণা করেন দাসা পার্লামেন্টে গোতাবায়ের পদত্যাগপত্রটিও পড়ে শোনান তিনি সেক্রেটারি জেনারেল পার্লামেন্টে বলেন প্রেসিডেন্ট পদের জন্য ১৯ জুলাই তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে এদিন সকাল দশটা থেকে পার্লামেন্ট অধিবেশন শুরু হবে দাসানায়ক আরো বলেন যদি একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন তবে প্রেসিডেন্ট নির্বাচন করতে বিশে জুলাই পার্লামেন্টে ভোটাভুটি হবে সাংবিধানিক শর্ত মেনে গোতাবায়ের রাজাপক্ষের পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পার্লামেন্টে আজকের এ বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল নজিরবিহীন অর্থনৈতিক সংকট এবং ব্যাপক বিক্ষোভের মুখে গত মঙ্গলবার দেশ ছেড়ে প্রথমে মালদ্বীপে পালিয়ে যান গোতাবায়া মালদ্বীপ থেকে বৃহস্পতিবার সিঙ্গাপুর চান তিনি গোতাবায়ার রাজাপক্ষের বুধবার ইমেইল স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান গতকাল সে পদত্যাগপত্র গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দেন পার্লামেন্ট স্পিকার মাহিন্দা ইয়াপা আবে বর্ধনে জ্বালানি ও অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে কয়েক মাস ধরে এপ্রিলে শুরুতে দেশ দেশজুড়ে গণবিক্ষোভ শুরু হয় তিনি এপ্রিল গভীর রাতে শ্রীলঙ্কার মন্ত্রিসভার প্রায় সব সদস্য ইস্তেফা দেন এতে কোতাবায় ব্যয়া মাহিন্দা রাজাপক্ষে কোণঠাসা হয়ে পড়েন নয়ই মে বিক্ষোভকারীদের ওপর হামলা চালান সরকারের সমর্থকেরা বিক্ষোভকারীরাও পাল্টা হামলা করেন সংঘর্ষের পর মাহিন্দা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন